আসলে ওয়াহাবি সুন্নি বিষয়টা কি, কারণ সন্তানকে ওয়াহাবি মাদ্রাসায় দিয়েছেন, সে দোয়া করে না আর কি, মোনাজাত করে না। জি, আমরা একটু জানতে চাচ্ছি। জি জি, ধন্যবাদ বোন। আসলে আপনি যে প্রশ্ন করেছেন, এটা বোঝার জন্য অনেক দীর্ঘ আলোচনা দরকার। ওয়াহাবি শব্দটা এসেছে সৌদি আরবের, বর্তমান সৌদি আরবের যিনি একজন সংস্কারক ছিলেন, তিনি 1700 সালের মাঝামাঝি জন্মগ্রহণ করেন, এবং আমার যতটুকু মনে পড়ে 1700 শতাব্দী অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর শেষে 1790-95 তিনি মৃত্যুবরণ করেন। এই মুজাদ্দিদ বা সংস্কারক তিনি বেদাতের বিরুদ্ধে ছিলেন, তার কর্মের ভুল ত্রুটি আছে, তবে তিনি বেদাত বিরোধী ছিলেন। পরবর্তীতে সারা দুনিয়াতে যে কোনো মানুষ বেদাতের বিরোধিতা করলেই তাকে ওহাবি বলা হয়। ওহাবিয়তের কোনো ডেসক্রিপশন নেই, যেখানে কেউ মোনাজাত না করে তাকে ওহাবি বলা হয়। অনেক জায়গায় আছে ধূমপান না করলে তাকে ওহাবি বলা হয়, কোথাও আছে কেউ সুন্দর কেরাত পড়লে তাকে ওহাবি বলা হয়। অর্থাৎ সমাজের ওই প্রচলনের বাইরে যে ব্যক্তিটা গেল ওই ওহাবি। এটা হলো অনেকটা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন প্রচার করতে লাগলেন, সমাজের মানুষেরা তার কোনো কথাকে খারাপ বলতে পারলো না, তার দাওয়াতটা সবই ভালো ছিল। তাহলে আমরা কিভাবে মানুষদেরকে নিষেধ করব ওর কাছে যেও না? বললো যে সে সাবে হয়ে গেছে, সাবা আ মুহাম্মদ, সাবে মানে আমাদের বাপ দাদার প্রচলিত ধর্ম ত্যাগ করে নতুন একটা ধর্ম নিয়ে আসছে, একটা গালি মাত্র। ঠিক ওহাবি শব্দটা বোন একটা গালিতে পরিণত হয়েছে। মূলত ওহাবি বলে কিছু জিনিস নেই। কোরআন সুন্না মতো যারা চলে সমাজে দেখবেন, যারা কোরআন মানতে চায়, সহি সুন্না মানতে চায়, রসুল্লাহ সাল্লামের অনুসরণ করতে চায়, যারা বেদাতকে ভালোবাসেন তারা তাদেরকে ওহাবি বলে গালি দেন। আমরা সবাইকে অনুরোধ করব, যে ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে চান তাকে আপনারা কেন গালি দেন? তাহলে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি গালি দেওয়া হয়। এটা হলো মূল থিমটা। ওহাবি বলে মূলত কিছু নেই। কেউ বলে ওহাবিরা ওয়াল্লাহদের অস্বীকার করেন, কেউ বলে ওহাবিরা রসুল্লাহ সাল্লাম মানে না। আসলে এই কথাগুলো সবই ভুল কথা। মূলত যাদেরকে আমরা ওহাবি বলি তারা সবই মানেন, তারাও মাজহাবু মানেন, তারা সুন্নাত মানেন, তারা ওলিয়াল্লাহদের মানেন, কোরআন মানেন, এবং তারা কেউ মোহাম্মদ ইবনে আবদুল্লাহর ভক্ত নয়, কিন্তু তারা বেদাত বিরোধিতা করেন। এটা হলো সমস্যা, এটাই সমস্যা। জি জি।